আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হলো পাউরুটির চিকেন মিনি বক্স, একটু আলাদা স্বাদের, খুবই সুন্দর রেসিপি। তো কী কী লাগছে আমি বলে ফেলি। টমেটো সস লাগছে, পেঁয়াজ লাগছে, কাঁচামরিচ লাগছে, মুরগির কিমা লাগছে একটু বড় করে মুরগিটা, আর আমার নিজের বানানো একটা মশলা, যেটা জিরা, জয়ত্রি, গোলমরিচ সব কিছু আছে, সাথে আছে সয়া সস। সো আমি মশলাগুলো এখন চিকেনে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। এখন দেব সয়া সস, ভিনিগার আছে, ভিনিগারটা আমি দিয়ে দিচ্ছি। সো এগুলো আমি ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি একটা প্যানে তেল নিচ্ছি 2 টেবিল চামচ। এবার সেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি কিন্তু 2 রকম কেটেছি, একটু বড় রকম কেটেছি, আবার কুচি করেছি, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি করে 1 টেবিল চামচের মতো। সো আমি হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের সাইজটা, এটা হলো একটু বড় করে কেটেছি। দেখেন হালকা লাল যখন হচ্ছে আমার পেঁয়াজটা, খুব বেশি ব্রাউন করব না। দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন করেছি। এখন আমি আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। সো আমি চিকেনটা হালকা ভাজবো। দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে চিকেনটা, খুব সুন্দর করে চিকেনটা ভাজতে হবে, এটা ভাজা ভাজা হবে। এখন আমি ঢেকে রেখে দিব। এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আপনারা টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিন। এবং টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ। এটা খেতে খুবই খুবই টেস্টি একটা ডিশ, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। এখন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম 1 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা অবশ্যই পানি পানি হবে না, একটু মাখা মাখা হবে। চিকেনটা আমি একটু মাখা মাখা করছি, দেখতেই পাচ্ছেন কীভাবে করছি, আপনারাও এভাবে করবেন, খেতে খুবই টেস্ট হবে। এখন আমি প্লেটে বের করে ফেললাম। সো কীভাবে পাউরুটিটা বানাতে হবে আসেন দেখে ফেলি। আমি এখানে চিজ নিয়েছি এবং পাউরুটি নিয়েছি। চিজটা আপনি দেখতেই পাচ্ছেন আমি কোন ব্র্যান্ডের নিয়েছি, আপনাদের দেখিয়ে দিব। এখন আমি এই চিকেনটা পাউরুটির মধ্যে দেব, চিজ আগে লাগাবো, তারপরে হলো চিকেনটা দিয়ে দিব। সো দেখতেই পাচ্ছেন এই চিজটা, একটা চিজ 1 পিস পাউরুটিতে লাগাবো। আমি এই ব্র্যান্ডের চিজ নিয়েছি। চিজটা আমি লাগিয়ে নিয়েছি পাউরুটির মধ্যে। খুব সুন্দর করে চিজ লাগাতে হবে, ফুল ঘন করে চিজ লাগালে এটার টেস্টটা আরও বেশি হবে। পাউরুটির মধ্যে যত বেশি আপনি চিজ লাগাবেন টেস্টটা তত বেশি হবে। খুব সুন্দর করে চারিদিকে চিজটা লাগিয়ে নিচ্ছি। এবার আমার চিকেন ম্যারিনেট করা, যেটা আমি বানিয়ে ফেলেছিলাম চিকেনটা, আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি করে দিতে হবে, এটার পুরটা যত বেশি দিবেন খেতে ততটাই লোভনীয় হবে। চারিদিকে খুব সুন্দর করে ফিল আপ করতে হবে। সেই সাথে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস দিবেন অবশ্যই। সো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা আমি কিভাবে করে ফিল করেছি পাউরুটির মধ্যে। এবং আরেকটা পিস পাউরুটির মধ্যে আমি এখন টমেটো সস দিব। সসটা আমি পাউরুটির মধ্যে সুন্দর মতো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন দিয়ে এখন আমি দুটো পাউরুটি একসাথে করে দিব। এখন চলুন ওভেনে দেওয়া যাক। সো আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি আমার পাউরুটিটা। আমি 30 সেকেন্ডের জন্য ওভেনে দিয়েছি, 1 মিনিট 30 সেকেন্ডের জন্য ওভেনে দিয়েছি। সো ক্রিস্পি হয়ে গেছে, দেখেন রেড কালার হয়েছে পাউরুটিটা। তখনই আমি এটা কেটে ফেলবো, বক্স বক্স করে কেটে ফেলবো মিনি করে। সো হয়ে গেল আমাদের মিনি চিকেন স্যান্ডউইচ। সো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।